চলতি অর্থ চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং এ প্রবৃদ্ধি হবে আট থেকে দশ শতাংশ প্রবৃদ্ধি ঘটবে খাপন্ন ওঠানামায়ও এমন তথ্য জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল একশো তিয়াত্তরতম বন্দর দিবসের আলোচনা সভায় তিনি এ তথ্য দেন দুপুরে শহীদ মোহাম্মদ ফজদুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এই সভায় বন্দর চেয়ারম্যান আরও জানান বে টার্মিনাল নির্মাণে যে প্রায় দশ বিলিয়ন ডলার ব্যয় হবে তার পুরোটাই হবে অর্থায়নে সিঙ্গাপুর ডেনমার্ক আর অপামিরাত ও সৌদি আরবের পর কাতারের বিনিয়োগ সম্ভাবনার কথা উল্লেখ করে এবছর বন্দর উন্নয়নে বড় ছয়টি চুক্তির কথা জানান তিনি। এ গেল বছর বন্দরের 16% আয় বাড়ার কথাও বলেন এম সুহাইল। বন্দর সচিব ওমর ফারুক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিশ্বে বড় বড় যারা গ্লোবাল অপারেটর তারা যদি আপনি কাজ না করেন তাহলে আপনাদের লক্ষ্যে স্কেল নিতে পারবে না। আপনি তো একটা জায়গার উপরে আর যেতে পারবেন না আপনারও তো স্ট্যাকেও যাবে না আর আপনার অর্থনৈতিক শক্তি পারবে না ইউ মাস্ট নিড দ্য ফরেন ইনভেস্টমেন্ট সারা বিশ্ব যেভাবে চলে আপনার সেভাবে চলতে হবে বন্ধকে শুধু করবে না বন্ধকে কেন্দ্র করে আর যে অন্যান্য অন্য যে আপনার যে বিজনেস স্কেল শুধু সেটা অনুশীল এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার